দলিলবিহীন ব্যক্তি নির্ভর আমল করার বিভ্রান্ত সম্প্রদায়। ভালো করে বুঝবেন, দলিলবিহীন ব্যক্তি নির্ভর আমল করার বিভ্রান্ত সম্প্রদায়। অর্থাৎ এই বিভ্রান্ত ফেরকার মতবাদ হল যে আপনার কোন জিনিস শরীয়তের আকীদার জন্য, কোন জিনিস আমল করার জন্য আপনার দলিল জানার, দলিল বুঝার, দলিল জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নাই, বরং ব্যক্তি দেখেই আমল করবেন। এই কথাটা কে বলছেন? অমুক দাবা বলছেন। দাবা বুঝেন তো? জি। এইটা কে বলছেন? অমুক হযরতুল আল্লাহ কুতুবে জামান মুজাদ্দিদে মিল্লাত ফকিহুল মিল্লাত ফকিহে জামান অমুক দাবা বলছেন, বাস অমুক দাবা বলছেন, এটাই দলিল। উনি বলছেন, আবার আপনি জানতে চাইবেন যে এটা কোরআনে কারীমের কোথায় আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কোন হাদিসে আছে, এটা জানতে চাওয়াও বেয়াদবি। এটা আরেকটা বিভ্রান্ত মতবাদ যে ব্যক্তি কেন্দ্রিক দিন, ব্যক্তি কেন্দ্রিক ব্যক্তি নির্ভরশীলতার দিন। অর্থাৎ দলিল দরকার নাই, দরকার হলো ব্যক্তি। যে অমুক রহমতুল্লাহ আলাইহি বলছেন, অমুক রাহমাহুল্লাহ বলছেন, বাস আর দলিল জানতে চাওয়া যাবে না। এই চিন্তাধারাটাও বিভ্রান্তির অন্যতম একটা মাধ্যম, যে কাশফের মাধ্যমে, এলহামের মাধ্যমে, এলকার মাধ্যমে শরীয়তের অনেক জিনিস আমাদের অমুক দাবা, অমুক আল্লাহর ওলি, অমুক বুজুর্গ জেনেছেন, এগুলার দলিল খাতা কলমে কোরআন হাদিসে লিখিত আকারে এগুলা পাওয়া যাবে না। এগুলো হুজুরের কালবের ভিতরে, হুজুরের সিনার ভিতরে বিভিন্ন জায়গায় আছে। তো সুতরাং এগুলোর দলিল জানতে চাওয়া যাবে না। এটা মারাত্মক একটা বিভ্রান্ত সম্প্রদায়। এই সম্প্রদায় থেকেও মুসলিম উম্মাকে ঈমান আকীদা রক্ষা করতে হলে অবশ্যই সজাগ থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এমন কোন ব্যক্তি জমিনে নাই যেই ব্যক্তির থেকে দলিল জানতে চাওয়া যাবে না। যদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হন, তিনিও কোনো কথা বললে সাহাবায়ে কেরাম এটার যাচাই করা বিহীন, অন্ধভাবে এটা অমুক বলছে দেখে মেনে নিতেন না। অনেক বড় বড় সাহাবি তারা হাদিস বর্ণনা করছেন, হাদিস এটা আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিনা এটাও যাচাই বাছাই করতেন। অথচ সাহাবায়ে কেরাম, ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে কোনো সাহাবি হাদিস নিয়ে আসলে উনি সেটা যাচাই বাছাই করে আরো দলিল, আরো ডকুমেন্ট নিয়ে আসতে বলতেন। তাহলে সাহাবায়ে কেরাম যারা জান্নাতের সনদপ্রাপ্ত আল্লাহর ওলি, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, তাদের হাদিস বর্ণনাকেও সাহাবায়ে কেরাম যাচাই বাছাই করতেন। তাহলে অন্য কোনো ব্যক্তি পৃথিবীতে কেয়ামত পর্যন্ত যাচাই বাছাইয়ের উদ্দে নেই। যদি কেউ বিশ্বাস করে যে অমুক ব্যক্তিটা যাচাই বাছাইয়ের উদ্দে কোনো যাচাই করা যাবে না, তাহলেও এটা মারাত্মক একটি বিভ্রান্তকর সম্প্রদায়। এবং এর এই সুযোগটা দিয়ে শিরক এবং বেদাতের অনুপ্রবেশ ঘটে। এই জন্য এই ছিদ্রটা সবসময় বন্ধ রাখতে হবে। ব্যক্তি যত বড়ই হোক, আমি ব্যক্তি নির্ভর হব না, আমি দলিল নির্ভর হব। ব্যক্তিকে সম্মান করব, ব্যক্তিকে অবশ্যই তাজিম করব, ব্যক্তিকে তাওকির করব, সমস্ত ওলামায়ে কেরামদেরকে সম্মান করব, কারো প্রতি অসম্মান করব না, কিন্তু তিনি যেই দ্বীনের ব্যাপারে কোনো কথা বললে সেটা দলিল সহকারে বলতে হবে। সেই দলিল যদি ইমাম শাফি রহমতুল্লাহের দলিল বিশুদ্ধ হয়, আমি ইমাম শাফি রহমতুল্লাহের সাথে আছি। সেই দলিল যদি ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহের বিশুদ্ধ হয়, আমি ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহের সাথে আছি। সেই দলিল যদি ইমাম মালিক রহমতুল্লাহের বিশুদ্ধ হয়, আমি ইমাম মালিক রহমতুল্লাহের সাথে আছি। ওই দলিল যদি বিশুদ্ধ হয় আমি ইমাম আবু হানিফা রহমতুল্লাহের, তা আমি ইমাম আবু হানিফা রহমতুল্লাহের সাথে আছি। এই জন্য দেখবেন শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ, যাকে আমাদের দেশের অনেক আলেমরা বলেন যে তিনি হাম্বলি মাযহাবের আলেম, এটা প্রচার করার অনেকে চেষ্টা করেন যে তিনি একজন হাম্বলি মাযহাবের আলেম। আচ্ছা, ধরে নিলাম উনি হাম্বলি মাযহাবের, ঠিক আছে, অসুবিধা নাই, কিন্তু তিনি অসংখ্য মাসআলায় ইমাম আবু হানিফা রহমতুল্লাহের মতকে তিনি অগ্রাধিকার দিয়েছেন। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া কোরবানির ব্যাপারে, তারপরে অনেক আমলের ব্যাপারে আমরা দেখি যে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর মতকে তিনি অগ্রাধিকার দিয়েছেন। কেন অগ্রাধিকার দিয়েছেন? ওনার কাছে ওই ব্যক্তি মুখ্য বিষয় না, দলিল মুখ্য বিষয়। যার দলিল মজবুত, যার দলিল শক্তিশালী, অর্থাৎ আমি কোরআন এবং সুন্নার অনুসারী, আমি দলিলের অনুসারী, আমি কোন ব্যক্তির অন্ধ অনুসারী নই। এই জন্য এই মতবাদের ক্ষেত্রেও আমাদেরকে খেয়াল রাখতে হবে যে ব্যক্তি নির্ভর
দলিলবিহীন এরকম বিভ্রান্তি থেকেও আমরা যেন রক্ষা পাই।